গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার গীতা এন্ড ইউ আর ওয়াচিং অ্যাফোর্ডেবল লাইফস্টাইল। তো আমাদের লাস্ট কয়েকটা ভিডিওতে আর ইনস্টাগ্রামে তোমরা সবাই কমেন্ট করেছো আর রিকোয়েস্ট করেছো যেন বিভিন্ন জায়গার থালি আমি দেখাই, বাঙালি থালি। তাই আজকে আমি আরেকটি আইকনিক বাঙালি রেস্টুরেন্টে চলে যাচ্ছি। রেস্টুরেন্টটির নাম হচ্ছে কস্তুরি। এটির কলকাতায় 8টি ব্রাঞ্চ রয়েছে। তো আমি প্রত্যেকটা ব্রাঞ্চের লোকেশনের সাথে গুগল ম্যাপ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সুবিধা মতন তোমাদের কাছে যেটা হয় সেখানটা চলে যেও। এই রেস্টুরেন্টের স্পেশালিটি হচ্ছে এটা একটি ঢাকার রেস্টুরেন্ট আর এখানে প্রচুর ধরনের বাংলাদেশি কুইজিনসের খাবার দাবার রয়েছে। আর আরেকটা কথা, আমরা ওখানে যাচ্ছি থালিটা ট্রাই করতে, বিস্তারিত ইনফরমেশনটা ভেতরে গিয়ে দেবো। আমরা যাচ্ছি বালিগঞ্জ ব্রাঞ্চটাতে। এই ব্রাঞ্চটা হচ্ছে বালিগঞ্জ স্টেশন থেকে তোমরা সিটিজেন পার্কের দিকে হেঁটে আসবে, সিটিজেন পার্ক থেকে ঠিক 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো চলো আর সময় নষ্ট না করে যাওয়া যাক। মানচিত্রে দুই বাংলা পৃথক হলেও খাবারের কিন্তু কোনো এদেশ ওদেশ হয় না। আজকে আমরা চলে এসেছি একটি ঢাকাই ঘরানার রেস্টুরেন্টে, যেটির খাবারের মধ্যে রয়েছে দুই বাংলার ছোঁয়া। দুটি ফ্লোরে বিভক্ত এই রেস্টুরেন্টটি আধুনিক ধাঁচে সাজানো। দেওয়ালে দেওয়ালে রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া আর সিলিং এ রয়েছে ডেকোরেটিভ লাইটস। তো আমি চলে এসেছি কস্তুরি রেস্টুরেন্টের ভেতরে। এখানে এদের মেনুতে প্রচুর ধরনের বেভারেজেস, সিজলিং স্টার্টার্স, তারপরে কবিরাজি, ভাজাভুজি আর নর্মালি যেগুলো থাকে রুটি। এখানে ঢাকাই ঘরানার রাইস আইটেমস রয়েছে, তার সাথে রয়েছে ডাল, বিভিন্ন ধরনের ঢাকাই ডাল ফ্রাই উইথ মাটন, যেটা বেশ ইউনিক লাগছে দেখে। বেসিক্যালি ঢাকাই মানে ঢাকাই খাবার প্রচুর রয়েছে এখানে ভর্তি। আচ্ছা, মেইনলি আমরা যে জিনিসটার জন্য এসেছি সেটা নিয়ে আজকে মানে ভালো করে বলি তোমাদের। এদের 3 টাইপস অফ থালি হয়। ফার্স্টে হচ্ছে মিনি থালি, যেখানে কোয়ান্টিটিগুলো সব একটু কম কম থাকে। মিনি থালির প্রাইসটা শুরু হচ্ছে 219, মানে 219 টাকা থেকে 239 টাকা অবধি রয়েছে মিনি থালি। এরপরে রয়েছে সম্পূর্ণ ভোজ থালি, এখানে তোমার শুরু হচ্ছে 349 থেকে আর শেষ হচ্ছে তোমার 649। 649-এ রয়েছে ইলিশ আর 349 রয়েছে পনির, মানে ভেজটা হচ্ছে 349। আর ফাইনালি যেটা রয়েছে মহারাজা থালি, মহারাজা থালিতে প্রচুর জিনিস রয়েছে আর এটার দামটাও একটু বেশি, তো 729 থেকে শুরু করে 749 অবধি রয়েছে। আমি আজকে মহারাজা থালি নেবো বিকজ এটাতে আমি সবটা কভার করতে পারবো আর তোমাদের বিভিন্ন আইটেমস দেখাতে পারবো। কারণ সম্পূর্ণ মিনি থালিও একটা নিচ্ছি আর সম্পূর্ণ ভোজ বা মিনি থালিতে অত কিছু থাকে না, মহারাজাতে সব কিছু থাকে, তাই জন্য মহারাজাটাই নিচ্ছি। একটু কস্টলি বাট অনেক আইটেমস তোমরা একসাথে রিভিউ পেয়ে যাবে। তো আমাদের মহারাজা থালি এসে গেছে। মহারাজা থালির 3টে ভ্যারাইটি রয়েছে, একটা কাতলা কালিয়া উইথ ফিশ ফ্রাই, একটা রয়েছে তোমার প্রন জাম্বো কারি আর একটা রয়েছে তোমার ভেটকি পাতুরি। আমরা নিয়েছি কাতলা কালিয়া উইথ ফিশ ফ্রাই। তো সেই থালিতে কী কী আছে চলো দেখে নিই। প্রথমেই রয়েছে ফিশ ফ্রাই, এখানে রয়েছে, তারপর রয়েছে মুগ ডাল, 2 পিস মাটন কষা, আর এটা হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা, তারপরে প্লেন রাইস, তারপরে বাসন্তী পোলাও, ঝুরঝুরি আলু ভাজা, চাটনি, দই, পাঁপড় আর এটা হচ্ছে দ্য স্টার অফ দ্য শো, কাতলা কালিয়া। এছাড়াও আমরা একটা মিনি থালি নিয়েছি, তার মধ্যে রয়েছে ভাত, ডাল, ঝুরঝুরি আলু ভাজা আর আমরা যেহেতু ভেটকি থালি নিয়েছি তাই ভেটকি পাতুরি। তো আমরা যে মহারাজা থালিটা নিয়েছি সেটার দাম হচ্ছে ₹749 আর যে মিনি থালিটা নিয়েছি মানে ভেটকি পাতুরির থালিটা সেটার দাম হচ্ছে 329। তো এবার খাওয়া দাওয়া শুরু করি বিকজ অনেকক্ষণ বসে আছি, দেখছি এত সুন্দর সুন্দর খাবার। ফার্স্টেই নেবো হচ্ছে স্টার্টার হিসেবে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই সাইজটা যথেষ্ট ডিসেন্ট রয়েছে, আমি একবার এটা একটু ভেঙে দেখি। ভাত ইউজ করছি,
কারণ অনেকেই কামেন্ট সেকশানে লেখো এটো হাত অনেক কিছু, সরি বাট বা হাত ইউজ করছি। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর মাছ রয়েছে, একদম কম্প্যাক্ট, ভীষণই গরম। আমি এটা বলছি যে মানে এটা তো তোমরা এখানে দেখতে পাবে না, বাট ভীষণই মানে গরম ফিল করতে পারছি। আর ফ্রেশ ভেটকি, তো চলো খাওয়া যাক। অ্যাডি, বেশ ক্রিসপি, মানে ভাঙার আওয়াজটা হলো। ভেতরে কাঁচা লঙ্কা আর লেবুর একটা হালকা ফ্লেভার রয়েছে, ভীষণই মুচমুচে, মাছটা ভীষণই ফ্রেশ। তোমাদের আরো ভেঙে দেখাচ্ছি যাতে ভেতরটা দেখতে পারো। প্রমিনেন্ট যে টেস্টটা আমি পাচ্ছি সেটা হচ্ছে হালকা লেবু আর কাঁচা লঙ্কা, বেশ ভালো লেগেছে এটা। তো ফিশ ফ্রাই তো ভীষণই ভালো লাগলো, এবার চলো চলে যাই মেন কোর্সে। তো মেন কোর্সে আমি ফার্স্টে নিয়ে নেবো রাইস। তো ফার্স্টেই ভাতের সাথে মুগ ডাল দিয়ে খেয়ে দেখবো। সবকটা খাবারই কিন্তু ভীষণ গরম গরম রয়েছে। সোনা মুগ ডাল, একদম ঘন ডাল, একটুও জল জলে নয়। মটরশুঁটি রয়েছে, আর যে ফ্লেভারটা আমি একটু স্ট্রং পাচ্ছি সেটা হলো দারচিনি। দারচিনি ফ্লেভারটা ভীষণই স্ট্রং রয়েছে, সেটা ওভার পাওয়ারিং না, স্ট্রং হলেও ভালো লাগছে। এবার একটু ঝুঝুরি আলু ভাজা শুধু খেয়ে দেখি, এবার একটু ঝুঝুরি আলু ভাজা শুধু খেয়ে দেখি। সরি এরকম অকওয়ার্ডলি খাওয়ার জন্য, ভীষণ কড়কড়ে, একটু মিয়ে যায়নি, অনেকক্ষণ ধরেই তো আমরা শুট টুট করছি, তো রিয়েলি ভালোভাবে ভাজা। ব্যাপক ট্রাই করছি কচু পাতা চিংড়ি। তো কচু পাতা চিংড়ি আমি ঠিক 1.5 স্পুন নিয়েছি, তাতে কতটা চিংড়ি আছে দেখে নিই। 1টা, 2টো, 3টে, 4টে, 4টে, কিন্তু 4টে যথেষ্ট ডিসেন্ট সাইজে, একদম কুচো চিংড়ি নয়। দেখো সর্ষে থেকে তেল ছাড়ছে, এটা একটা সবাই জানো বাংলাদেশি ফেমাস একটা রেসিপি। ভাত দিয়ে মেখে খেয়ে দেখি, আর তোমরা এখানে দেখতে পাবে কিনা আমি জানি না, তেল ছাড়ছে, মানে এটা হচ্ছে একটা রিচ ফ্লেভারের সাইন। বাঙালি খাবার অনেকে প্লেন খুব ভালোবাসে, আমি মনে করি যারা কলকাতায় থাকি আমরা সবসময় তাদের কাছে প্লেন বাড়ি মানে প্লেন বাঙালি খাবার যেগুলো মানে যেগুলো হালকা কম মশলার হয় সেটা সবসময় বাড়িতেই পাওয়া যায়। তো রেস্টুরেন্টে এসে আমি জেনারেলি একটু অয়েলি ফুড ভালোবাসি, সবার ক্ষেত্রে সেটা নাও হতে পারে। তো তোমরা যদি একটু মশলাদার একটু রিচ ভালোবাসো তাহলে এটা ডেফিনেটলি ভালো লাগবে, আর সর্ষের যথেষ্ট ঝাঁজ রয়েছে। তো ফার্স্ট টাইম দুটো হাত দেখিনি, টিস্যু দিয়ে একদম ক্লিন করে ফেলেছি, কারণ প্রচুর কমেন্টস আসে এঁঠো হাতে কেন ধরলে, আবার কি সৌরি হাতে কেন ধরলে। তো ঠিক আছে, এইবার হচ্ছে কাতলা কালিয়াটা নিচ্ছি। কাতলার সাইজটা জাস্ট দেখো, আর ঝোলটা জাস্ট দেখো, আগেন তেল ছাড়ছে রিট, আমার পছন্দ, সকলের পছন্দ নাও হতে পারে। রেস্টুরেন্টসে বাঙালি খাবার আমরা সপ্তাহে সপ্তাহে কি মাসে হয়তো এক দুবার আসি, তো মাসে এক দুবার রিচ খেতে চলে। এবার মাছটা ভেঙে খাচ্ছি, আগে মাছটা তোমাদের একটু ভেঙে দেখাই, জাস্ট নরম। গন্ধে এই ফ্রেশ ফিলিংটা আসছে, এবার খেয়ে দেখি চল। এটা রিচ হলেও যে প্রোডাক্টগুলো ইউজ করা হয়েছে সেগুলোর কোয়ালিটি রয়েছে, সহজে শরীর খারাপ টারাপ কিন্তু হবে না। আরেকটা যেটা আমি এটা বুঝতে পারছি, এখানে তোমার টমেটো পিউরি দেওয়া হয়েছে, সেটার একটা স্ট্রং টেস্ট রয়েছে। আর তাছাড়া এর মধ্যে জিরের একটা হালকা টেস্ট পাচ্ছি, পেঁয়াজ বাটারও একটা হালকা টেস্ট পাচ্ছি। ওভারঅল জাস্ট এই মাছটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়।
এবার ট্রাই করছি বাসন্তী পোলাও। দেখে তো বেশ টেম্পটিং লাগছে। এবার বাসন্তী পোলাওর সাথে মাটন কষা খাবো। ফার্স্টে আমি যখন বাসন্তী পোলাওটা নিচ্ছিলাম তখন দেখলাম প্রচুর পরিমাণে কিশমিশ, কাজু, রোস্টেড কাজু খেতে আমার ভীষণ ভালো লাগে রয়েছে। আর আবার জানো সেই না কামিটা আমার, মাটন খাবো না, তো মাটন খাবো না, বাট ইয়ে তোমাদের জন্য আমি পাতে নিয়েছি জাস্ট দেখানোর জন্য যে কতটা নরম আর কি সুন্দর বেরিয়ে আসছে। দেখেছ কি সফট। তো এবার গ্রেভিটা দিয়ে ভাতটা খেয়ে দেখবো, মানে বাসন্তী পোলাওটা খেয়ে দেখবো। আগে শুধু শুধু বাসন্তী পোলাওটা একটু খেয়ে বলি তোমাদের, হালকা স্যাফরনের টেস্ট রয়েছে, মিষ্টি মিষ্টি যেরকম পোলাও হয়, চালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে, মানে এরকম হয়নি যে খুব গোলে ঠলে গেছে এরকম হয়নি। এবার একটু মাটনের গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি। মাটনের গ্রেভিটা বেশ স্পাইসি, একদম রবিবারের কষা মাংস। খুব রিচ কিন্তু ইয়েট সিম্পল, মানে এখানকার যে আমি রিচ খাবারগুলো খাচ্ছি প্রত্যেকটাই তোমার টেস্টের দিক দিয়ে খুবই রিচ, কিন্তু আমার একটু খেয়ে কোনো অস্বস্তি হচ্ছে না, কোনো গলা জ্বালা নেই, কোনো হেভি ফিলিং নেই, অ্যাটলিস্ট এখনও অবধি নেই। তো এবার খাবো মিনি থালির থেকে ভেটকি পাতুরিটা। তো মিনি থালিতে ভাত, ডাল, আলু ভাজা তো রয়েছে, আর তার সাথে তুমি যেই মাছটা বা মাংসটা নেবে সেটা রয়েছে। পাতুরির আনবক্সিং দেখো কি সুন্দর, সাইডগুলো রোস্টেড রোস্টেড, আর মাঝখানটা ভাপা। চল পুরো মাছটা আমি এবার তুলে নিই, এটা আমি পোলাও দিয়েই খাবো, বাট তার আগে আমি এটা শুধু খেয়ে দেখবো। পাতুরিটার সাইজটা যথেষ্ট বড়, মানে জেনারেল রেস্টুরেন্টে কী করে ছোটো একটা মাছ দিয়ে বেশি কোটিং দিয়ে বড় করে দেয়, বাট এখানে মাছটা আমি তোমাদের পুরো মশলাটা সরিয়ে দেখছি, এতটা বড়, জাস্ট এতটা। আর মাছটা তোমরা দেখতেই পাবে ভীষণই ফ্রেশ, জাস্ট হাত দিলেই ভেঙে যাচ্ছে। শুধু মাছটা খেয়ে একবার বলি, সর্ষের একটা সুন্দর ঝাঁজ রয়েছে, মারাত্মক ঝাঁজ, না যে তোমার গলা চলে যাবে বা নাক চলে যাবে। ভাপার যে মশলাটা সেগুলো কিছু কিছু জায়গায় রোস্টেড হয়েছে, তো সেই জায়গাগুলো খেতে খুব ভালো লাগছে। আর মাঝখানে যে মেন মশলাটা, আমাদের একটা কাঁচা সর্ষে আর সর্ষের তেল দিলে যেরকম হয় ব্যাপক লাগছে। এটা আমি একটু পোলাও দিয়ে এই মশলাটা দিয়ে একটু খেয়ে দেখি। আচ্ছা এখানে একটা বিশাল বড় কাঁচা লঙ্কা রয়েছে, যারা ভীষণ 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 ঝাল খেতে পছন্দ করো তারা এটাও একদম ডলে নিতে পারো। এছাড়াও কিন্তু এখানে লেবু, লঙ্কা এসব দেওয়া হয়েছে। আচ্ছা চলো আগে এটা আবার খেয়ে দেখি। ভালোই লাগছে, তবে আমার মনে হয় পাতুরিটা ভাতের সাথে বেশি ভালো লাগবে রাদার দেন পোলাও, বিকজ পাতুরি নিজেই এত ফ্লেভারফুল, ভাতটা প্লেন, তো আমার মনে হয় সেখানে আমরা বেশি করে বুঝতে পারবো এটার ফ্লেভারটা। তো তোমাদের জন্য আমি একটু সাদা ভাতও নিয়েছি, সাদা ভাতের সাথে পাতুরিটা খেয়ে বলি আগে এই মশলাটা দিয়ে। তুমি খেয়ে এখানে মশলাটা অনেক বেশি বোঝা যাচ্ছে রাদার দেন পোলাও, বিকজ পোলাওটা খেতে পোলাওয়ের নিজস্ব যে স্বাদটা রয়েছে সেটাই ওটাকে ছাপিয়ে চলে যাচ্ছিল। তো সাদা ভাতের সাথে অসম্ভব সুন্দর লাগছে, মানে বাঙালি যেন ভরপুর পড়ো। পুরো খাওয়া দাওয়া শেষ, প্রচুর খাবার খেয়েছি, প্রচুর রিচ রিচ খাবার খেয়েছি। তো ফাইনালি ডেজার্টের সময়, চাটনি, পাঁপড়, মিষ্টি দই,
এবার আমি শুধু চাটনিটা খেয়ে দেখছি। তো লাস্টে আমি একটা লঙ্কা চিবিয়ে ফেলেছিলাম, চাটনিটা প্রচণ্ড ঝাল লেগেছে। আচ্ছা তোমাকে বলি আগে এর মধ্যে কী কী রয়েছে। কাজু রয়েছে, কিশমিশ তো রয়েইছে, বাট কিশমিশগুলো একদম পেস্ট করে দিয়েছে। আমছত্ব রয়েছে, দেখতে পাচ্ছ কি, এই যে আমছত্ব। আচ্ছা এই চাটনিটার আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো টমেটোগুলো না পিস পিস মুখে পড়ছে না, মানে পুরো গ্রেটেড, পুরো মিশে গেছে। এবার একটু পাঁপড়ের চাটনি খেয়ে দেখি। নোনতা মিষ্টি, ব্যাপক কম্বিনেশন, কুড়মুড়ে পাঁপড়। এই পার্টটা হচ্ছে আমার নেমন্তন্ন মানির ফেভারিট পার্ট। তো এবার ফাইনালি চলে এসছে দই। কলকাতায় স্পেশাল ডেজার্ট মানেই হচ্ছে মিষ্টি দই। বাইরে থেকে লোকজন কলকাতা থেকে মিষ্টি দই নিয়ে যায়, আর যে কোনো নিমন্ত্রণ বাড়িতে শেষে দই আর মিষ্টি ছাড়া বাঙালি কোনো খাবার কমপ্লিটই হয় না। তো চলো আমরা খাই। আর এই ভাঁড়ের থেকে দই খাওয়ার একটা আলাদাই স্বাদ রয়েছে। দেখো ওপরে একটা লেয়ার রয়েছে আর ভেতরে এই কালারটা জাস্ট দেখো, উফ কালারটা দেখে ফিদা। উপরের লেয়ারটা একটু ঠিক, যেটা বেশ ভালো লাগছে। আর ভেতরে পুরো ভাঁড়ের দই খেলে যেন ভাঁড়ের একটা আলাদা গন্ধ থাকে, পুরো এক্স্যাক্টলি ওই ফিলিংটা, অসাধারণ। এর থেকে আর ভালো হয়ে হতেই পারে না খাবার শেষ করার। তো আমি এইমাত্র কস্তুরি থেকে খেয়ে বেরোলাম, মহাভোজ একটা খেয়ে বেরোলাম। আমরা নিয়েছিলাম মহারাজা থালি, প্রচুর আইটেমস ছিল, প্রচুর পরিমাণে আইটেমস ছিল। আমার মনে হয় না তোমাদের কোনো সাইজের আইটেমস নিতে হবে বলে। তো শুরু করি হচ্ছে ফিশ ফ্রাইটা দিয়ে। আমার মনে পড়ে না আমি এত সুন্দর ফিশ ফ্রাই, এত ফ্লেভারফুল ফিশ ফ্রাই লাস্ট কবে খেয়েছি। ভীষণই ভালো ছিল, ওটা সত্যি খুব ভালো ছিল। বাকি আইটেমস আমার বেশ ভালো লেগেছে, খালি মাছটা আমার একটু ঝাল লেগেছে। মানে যারা খুব ঝাল পছন্দ করো তাদের জন্য মাছটা বেশ ভালো লাগবে, আমার হালকা ঝাল লেগেছে। আমি মোটামুটি ঝাল খেতে পছন্দ করি, তো ওটা একটু বেশি ঝাল ছিল। আর আদারওয়াইজ বাকি যে আইটেমগুলো ছিল, কোয়ান্টিটি বলো কোয়ালিটি বলো, সবকটা ভীষণই ভালো ছিল। আরেকটা কথা, ওই ভেটকিটা ভীষণই ফ্রেশ ছিল। অন্যান্য রেস্টুরেন্টসের ভেটকি আমি যেটা দেখি যে সাইজটা ছোটো দিয়ে মশলাটা অনেকটা দিয়ে বেশ বড়ো কলা পাতায় মিলিয়ে বড়ো করে রাখে, বাট এটা খোলার পরেও মশলা ছাড়াও মাছটা বেশ বড়ো ছিল। মানে একটা মাছ থেকে দুজন তোমরা শেয়ার করে খেতেই পারবে। মহারাজার থালি আরেকটা যেটা বেস্ট লেগেছে আমার, যে মাটন রয়েছে ফিশও রয়েছে, যেমন আমার মতন লোকের জন্য আর এবং আমার ক্যামেরাম্যানের মতন লোকের জন্য, যে মাটন খেতে ভালোবাসে আর আমি মাটন খাই না, আর আমি ফিশ খেতে ভালোবাসি। তো প্রত্যেকটা জায়গায় গিয়ে আলাদা আলাদা করে অর্ডার করতে হয়। তো এখানে তুমি মাছ এবং মাংস একসাথে পেয়ে যাচ্ছ। একটা যেটা বলার হচ্ছে কচু পাতা চিংড়ি। কচু পাতা চিংড়ি আমরা অন্যান্য রেস্টুরেন্টসে গিয়ে সাইজ হিসাবে আলাদা করে নিই, এদের থালির মধ্যেই রয়েছে কচু পাতা চিংড়ি, মানে এটা একটা উপরি পাওনা। আরেকটা কথা, এদের তিন ধরনের থালি রয়েছে, একটা হচ্ছে মিনি থালি, একটা সম্পূর্ণ থালি, একটা মহারাজা থালি। তো তোমরা তোমাদের বাজেট অনুযায়ী আর কোয়ান্টিটি যতটা চাও সেই অনুযায়ী থালির চয়েস করতে পারবে। আর আমার মনে হয় মিনি থালিটা যথেষ্ট অ্যাফোর্ডেবল, সম্পূর্ণ থালিটাও যথেষ্ট অ্যাফোর্ডেবল। মহারাজা থালিটা একটু এক্সপেন্সিভ হলো, বাট প্রচুর আইটেমস রয়েছে। তো আই থিঙ্ক মহারাজা থালি নিলে আর এক্সট্রা সাইজ কিছু নিতে হবে না, দুজনের জন্য এনাফ। তো ওভারঅল কস্তুরি এক্সপিরিয়েন্সটা আমার অসাধারণ ছিল। আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে থালিটা কিন্তু শেয়ারেবল, যে কোনো থালি শেয়ারেবল এখানে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক করো আর শেয়ার করো, কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলো না যদি তোমরা এখানে এসে ট্রাই করো আর কোন ধরনের থালি ট্রাই করলে আর কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না, পাশে বেল আইকনটিকেও প্রেস করতে ভুলো না। আর তোমরা চাইলে আমাদের ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো করতে পারো, ওখানে আমরা রেগুলার আপডেটস দিতে থাকি। দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। চলো বাই বাই, ভালো থেকো।